আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। ভাত কিংবা রুটি খেতে ইচ্ছে না করলে আপনারা খুব সহজে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে, বিশেষ করে সকালবেলা এটা খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণে কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল দিতে পারেন, বাসমতি চাল, ভাতের চাল, কিন্তু পোলাওয়ের চাল দিলে খুব সুন্দর স্মেল আসে। এরপরে 1/4 কাপ পরিমাণে দিয়ে দিলাম মসুর ডাল, আর 1/4 কাপ পরিমাণে সামান্য একটু কম পরিমাণে মুগ ডাল দিয়ে দিচ্ছি। তো দুই ধরনের ডাল দিয়ে দিলাম, সেজন্য অর্ধেক বা কম বেশি করে দিয়ে দিলাম। এরপরে পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিব, যেন পানিটা ভালো করে শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়, আর চাল ডালগুলো একটু শুকিয়ে যায়। তো দেখেন আমি এভাবে এরপরে ছাঁকনির মধ্যে রাখবো। আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে প্রথমে একটু প্রেস করে বা এভাবে একটু ভেঙে নিলে খুব সহজে খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। তো আমি এখানে টোটাল দুটো ডিম ভাগ করে নিলাম, তারপর কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যানে অল্প একটু পরিমাণে তেল দিয়েছি, হাফ চামচ পরিমাণে। তারপর সামান্য একটু পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ডিমটা আমি এখন ভেজে নিব। ডিমের যেই সাইডটা কুসুম দেখা যায় সেই সাইডটা প্রথমে দিলাম, তাহলে ভেঙে যাবে না আর কি, ভালো করে ভাজা হবে। এখন আমি উল্টে দিচ্ছি, কিছুক্ষণ পরে দুই পাশ ভালো করে ভেজে নিয়ে তারপরে ডিমগুলো তুলে নিব। এখন একই তেলে আমি সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম, খুব কম তেলেই রেসিপিটি বানাবো। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিব, নরম হয়ে হালকা কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। এরপরে হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা পাকা টমেটো দিলাম, জিরা ফোড়ন দিয়েছি তাই আর জিরার গুঁড়ো দিলাম না। এখন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তার সাথে মশলাটা যেন ভালো করে কষানো হয় ততক্ষণ। তো কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিলাম। ডিমগুলো দিয়ে একপাশ আমি এখন কিছুক্ষণ রেখে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা লাল মরিচের গুঁড়োও দিতে পারেন, আবার শুকনো মরিচও দিতে পারেন। তো ডিমটা আবার উল্টে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম 2-3 মিনিটের মতো। এরপরে ডিমগুলো আমি তুলে নিব। আর এই এখন চুলার আঁচ কিন্তু মিডিয়াম রয়েছে। তারপরে এই মশলার মধ্যে মশলাটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একদম নরম হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যে ভালো করে এভাবে নেড়ে চেড়ে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেই চাল ডাল এখানে দিয়ে দিব। তা আমি যতটুকুন পরিমাণে চাল ডাল নিয়েছি তার জন্য মশলা কিন্তু একদম পারফেক্ট পরিমাণে আছে। আপনারা যদি এর চেয়ে বাড়িয়ে দেন তাহলে বাকি উপকরণও কিন্তু বাড়িয়ে দিবেন। তো দিয়ে দিলাম চাল, দিয়ে এখন কিছুক্ষণ এটা ভেজে নিব। তাহলে প্রথমে যদি ধোয়ার পরে ছাঁকনির মধ্যে রেখে শুকিয়ে নেওয়া হয় প্লাস এভাবে ভেজে নেওয়া হয়, এভাবে কিন্তু ঝরঝরে হবে। তো আমি কিছুক্ষণ ভেজে নিলাম, 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণে। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি, হালকা গরম পানি দিচ্ছি। এখানে আমি আমার ট্যাপের গরম পানি দিচ্ছি, আপনারা আলাদা গরম পানি করে নিবেন, অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডাতে পানি দিবেন না। তো পানি দেওয়া হয়ে গেলে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ প্রথমে কিন্তু আমি দেইনি, শুধু ডিমের মধ্যে একটু দিয়েছিলাম। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হাই করে 10 থেকে 15 মিনিটের মতো এটা জাল করলাম। পানিটা যখন শুকিয়ে যাবে, মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, মাঝখানে শুকিয়ে গেলে
পানি শুকিয়ে গেলে তারপরে এখন আমি দেখেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। চাল অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আমি চুলার আঁচটা এখন একদম কমিয়ে রেখেছি, কারণ এক্সট্রা আর পানি অ্যাড করব না, চালগুলো যেন একদম নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় ভাতটা, ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে এটা দমে রেখে দিব। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে উপরে একটু দিয়ে দিব, এভাবে যেন ডিমটা ভেতরে থাকে। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি এটা 10-12 মিনিটের মতো একদম দমে রেখে, দম বলতে চুলার আঁচ একদম কমিয়ে দিব, নিভু নিভু আলো থাক আঁচ থাকবে, রেখে 10 মিনিট রাখবো। এতে করে খুব ভালো একটা ভালো হবে খেতে আর কি। তো ফিরে আসবো 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখেন এখন আমি নেড়ে চেড়ে দেখাবো কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে, আপনারা দেখতে পাবেন। আপনারা এটা ভর্তার সাথেও পরিবেশন করতে পারেন, অথবা যেহেতু ডিম আছে এমনিতেও পরিবেশন করতে পারেন, বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।